অর্থনৈতিক সংকট উত্তরণে 2021 সালে বাংলাদেশের কাছ থেকে নেওয়া $25 কোটি ঋণ সহায়তা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রথম কিস্তি এবং মার্চের মধ্যে অবশিষ্ট অর্থ পরিশোধ করা হবে। ওয়াশিংটনে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর আয়োজিত বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারকে একথা জানিয়েছেন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল ওয়েরাসিংহে। 1948 সালে স্বাধীনতার পর ইতিহাসে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার চরম সংকটে প্রয়োজনীয় পণ্যের অভাবে পড়ে দেশটি। রিজার্ভ $2 বিলিয়ন ঘরে নেমে আসে, অথচ তাদের ঋণের পরিমাণ প্রায় 4 গুণ, অর্থাৎ $7.3 বিলিয়ন। এমন অবস্থায় 2021 সালের মার্চে শ্রীলঙ্কান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্সের অনুরোধে দেশটিকে $25 কোটি ঋণ সহায়তা দেয় বাংলাদেশ। মুদ্রা বিনিময় বা কারেন্সি সব চুক্তির আওতায় এই অর্থ ধার দেওয়া হয়। ঋণ সহায়তা দেওয়ার সময় শর্ত ছিল প্রথম কিস্তি পরিশোধ করার জন্য শ্রীলঙ্কা 3 মাস সময় পাবে। এ সময় সুদের হার হবে লাইবরের সঙ্গে অতিরিক্ত 2%। প্রথম 3 মাসে ঋণ শোধ করতে না পারলে শ্রীলঙ্কাকে আরও 3 মাস সময় দেওয়া হবে। দ্বিতীয়বারের 3 মাসেও সুদের হার সমান থাকবে, তবে 6 মাস পার হওয়ার পর থেকে পরের 3 মাসে সুদের হার হবে লাইবরের সঙ্গে অতিরিক্ত 2.5%। কিন্তু সংকটের কারণে সময় মতো ঋণ পরিশোধ করতে পারেনি দেশটি। তবে আগামী বছরের মার্চের মধ্যে $20 কোটি ঋণের অর্থ পরিশোধ করবে বলে জানিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে রিকভার করতে পারছে, কিন্তু ঋণ পরিশোধের ক্ষেত্রে তাদের ভারসাম্য বজায় রাখতে হবে। বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের ঋণগুলো তাদের পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা প্যারিস ক্লাবের সহায়তা নিয়ে ঋণদাতা দেশগুলোর সঙ্গে বসে আন্তর্জাতিক আইন মেনে একটি যথাযথ ঋণ পরিশোধ পরিকল্পনা তৈরি করতে পারে।